আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে আজকে আপনাদের একটি প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো। মিনি টিলার সবাই জানি যে একটা ছোট্ট মিনি টিলার যারা সবাই ব্যবহার করতে পারে, যারা বাসা বাড়িতে নিড়ানির কাজে এবং বিভিন্ন কাজে এটা ব্যবহার করতে পারে। তো এই আনবক্সিং আমি দেখাবো এই একটা বক্সের মধ্যে আপনারা যে মিনি টিলার নিচ্ছেন সেটার ভিতরে কী কী যন্ত্রাংশ থাকছে এবং কী কী জিনিস থাকছে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমি অলরেডি খুলে ফেলছি বক্সটা, তো এই বক্সের ভিতরে কী কী আছে সেটা আপনাকে দেখেন। একটা হ্যান্ডেল পাবেন যেটাতে একটা এরকম তার থাকবে যেটাতে আপনার পিক আপ কম বেশি করার জন্য একটা তার আছে। সেখানে দেখেন হ্যান্ডেলটার মধ্যে একটা পিক আপ বাড়ানো কমানোর জন্য একটা ব্যবস্থা আছে এবং অন অফ একটা সুইচ দিয়ে আছে। এরপরে আমরা এটার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফালের জায়গাটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার 16 ফালওয়ালা একটা ফালগুলো দেয়া আছে, 16টা যেটা দাঁত আছে 16টা এই দিকে আটটা এই দিকে। এবং আপনারা চাইলে এটার বিকল্প আছে বলতে এটা তো আমরা চাষের জন্য নিড়ানির জন্য একটা আছে সেই মাথাটা আপনাদেরকে দেখে তারপর তবে একটা সেটের সঙ্গে একটাই থাকে। আচ্ছা, এটার উপরে দেখবেন যে একটা জায়গা আছে এখানে মেশিনটা যাতে বসানো যায় সেটার জন্য আছে। এরপরে দেখেন এরপরে এই হচ্ছে মেশিনটা যেটা আপনার এই মাঝখানটাতে বসবে, আপনার মেশিনের মাঝখানটা যেটা আপনার পুরো মেশিনটাকে কন্ট্রোল করবে এই ইঞ্জিনটা। এইগুলো হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন, এটা মোটরসাইকেল ইঞ্জিন, এগুলো খুব ভালো। এবং এই যে তেলের গ্রাম দেখছেন এখানে তেল দিতে পারবেন, তেল মোবিল একসঙ্গে ব্যবহার করবেন তাতে কোনো সমস্যা হবে না। এরপরে যে জিনিসটা চাকা, আপনারা অনেকেই বলেছিলেন যে এই চাকাগুলো অনেক ছোট, কিন্তু আসলে ছোট না। এরপরে একটা হচ্ছে তেলের জার যেটাতে আপনারা অনায়াসে তেল তেল করতে পারবেন। তো এই 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 জিনিসগুলোই হচ্ছে আপনার মিনি টিলারে থাকে। তো আপনারা এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা সেটিং কীভাবে করে এবং চালাই কীভাবে, এরকম আকারে আপনারা বুঝতে পারবেন আসলে এটা কীভাবে সেটিং করতে হয়। এটা খুবই ইজি, কয়েকটা পার্ট শুধু লাগালেই হয়ে যায়। আর এটাতে মানে অনেক শ্রম দিতে হয় বা মেকানিক ডেকে অনেকেই বলে যে ভাই আপনারা তো প্যাকেট পাঠিয়ে দেন আমরা এটা সেটিং করবো কীভাবে। তো এটা সেটিং করার কোনো লোক লাগবে না, আপনি নিজেই করতে পারবেন এবং আমরা দেখিয়ে দেবো যে কীভাবে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এই সেটিংগুলো করতে পারবেন। তো ভিডিও আর বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে এটা সেটিং করে। আর অন্য কোনো মেশিনারি যেমন পাশেই দেখতে পাচ্ছেন অনেক মেশিনারি আছে, আপনারাও সেগুলো নিতে পারেন। গাছ কাটা মেশিন আছে, তারপরে স্প্রেয়ার আছে, পাওয়ার স্প্রেয়ার আছে, চার্জার স্প্রেয়ার আছে, আপনারা যা যা লাগিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।